বন্ধুরা, তোমাদের জন্য আজ পুজো স্পেশাল একটা স্কিন কেয়ার রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই স্কিন কেয়ার রেমেডিটা এতটাই পাওয়ারফুল, এতটাই ইফেক্টিভ যে তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুজোর আগে আর ফেসিয়াল করাতে লাগবে না। আর সঙ্গে সঙ্গে তোমরা স্কিন রিলেটেড যা কিছু প্রবলেম আছে নিমেষেই তার থেকে মুক্তি পেয়ে যাবে। সেই সঙ্গে পেয়ে যাবে টান টান সুন্দর ত্বক, যেটা তোমাদের ত্বকের বয়স অলমোস্ট 10 বছর কম করিয়ে দেবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডি। তো বন্ধুরা, আজকের রেমেডির যে হিরো ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই ফুলটা। তো এই ফুলটা নিশ্চয়ই সবার বাড়িতে আছে আর সবাই নিশ্চয়ই চেনো। তো এই ফুলটা হচ্ছে নয়নতারা বা সদাবাহার হিন্দিতে যেটাকে বলে। তো এই ফুলটার এত এত প্রপার্টি যে বলে শেষ করা যাবে না। সে হেলথের দিক থেকে হোক কিংবা বিউটি পারপাসের জন্য হোক, স্কিনের জন্য হোক, হেয়ারের জন্য হোক, সমস্ত রকম মানে তোমার বেনিফিট এই ফুলটা থেকে পাওয়া যায়। তো এই ফুলের ফুল বা পাতা প্রত্যেকটা জিনিসই সমানভাবে ইফেক্টিভ, সমানভাবে বেনিফিশিয়াল। আর এটা অনেক রকম কালারে পাওয়া যায়, যে কোনো কালারের নয়নতারা নাও না কেন সমানভাবেই উপকার তোমরা পেয়ে যাবে। আর এই ফুলের হেলথ বেনিফিটও বহু আছে, বলে শেষ করা যাবে না। এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগেরও ওষুধ এই ফুলের পাতা থেকে পাওয়া যায় বা ফুল থেকে পাওয়া যায় বলতে পারো। তাছাড়া ইরেগুলার পিরিয়ডস, পিসিওডির মতো কঠিন কঠিন রোগ কিন্তু এই পাতা থেকে অনেকেই মুক্তি লাভ করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা বিউটি নিয়ে কথা বলবো। তো এই পাতা বা ফুল ব্যবহার করলে তোমরা স্কিন ইনফেকশান, অ্যাকনে, পিম্পলস, রিঙ্কেল, ফাইন লাইন, ডার্ক স্পট, ডার্ক সার্কেল সব কিছু থেকে মুক্তি পেয়ে যেতে পারো। আর তাছাড়া স্কিনের মানে স্কিনের যে কতটা ইম্প্রুভ হবে সেটা তোমরা ব্যবহার করলেই দেখতে পাবে। তো আমি এখানে ফুল আর পাতা দুটোই মিলিয়ে ব্যবহার করবো আজকের হেয়ার প্যাকে। তো তোমাদের বাড়িতে যদি ফুল বেশি থাকে তো শুধু ফুল দিয়ে করতে পারো বা শুধু পাতা দিয়ে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। চাইলে তোমরা এই পাতাকে সানড্রাই করে সেটার পাউডার বানিয়ে রেখে দিতে পারো, সারা বছর ব্যবহার করতে পারো। যাদের কাছে পাতা বা ফুল অ্যাভেলেবেল হবে না তাদের জন্য এটা বলছি। তো দেখতেই পাচ্ছ পাতা ফুল মিলিয়ে বেশ খানিকটা আমি নিয়েছি। দুই রকমের ফুল নিতে পারো, দুই রকমের পাতা নিতে পারো। দ্বিতীয় যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে বেসন। এখানে 2 চামচের কাছাকাছি বেসন নিয়েছি। তোমরা চন্দনের পাউডার নিতে পারো তো বা চালের পাউডার নিতে পারো, ডাল বাটা নিতে পারো মানে মসুর ডাল বাটা নিতে পারো। তো আমি যেহেতু ফেস প্যাক হিসাবে ব্যবহার করছি তো তাই আজকে বেসন নিয়েছি। আদারওয়াইজ এই ফুল বা পাতা অনেকভাবে ব্যবহার করা যায়, সেগুলো পরে কখনো তোমাদেরকে দেখাবো। তো ফুল আর পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, 2-3 বার ধুয়ে নেবে, যাতে করে কোনোভাবে ডাস্ট পার্টিকেল এর মধ্যে আটকে না থাকে। আর যেটা বলছিলাম, এই পাতা আর ফুলকে কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায়। এটা থেকে তোমরা আইস বানিয়ে রাখতে পারো, মানে আইস কিউব বানিয়ে রাখতে পারো, রেগুলার বেসিসে স্কিনে লাগাতে পারো বাইরে থেকে ঘুরে আসার পর, বা এটাকে তোমরা সিরাম বানিয়ে রাখতে পারো দিনের শেষে বা যখনই বাইরে যাবে তখন হচ্ছে এটাকে স্প্রে করে যেমনভাবে সিরাম ব্যবহার করে সেরকমভাবে ব্যবহার করতে পারো, বা কটন প্যাডের মধ্যে সিরাম নিয়ে সেটাকে ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমি পাতাটাকে আর ফুলটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এটাকে আমি হচ্ছে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে বানাতে পারো, শিল নোড়াতে বানাতে পারো। আর পেস্টটা আমি জল দিয়েই বানিয়েছি, চাইলে তোমরা এটাকে গোলাপ জল সঙ্গে এর সঙ্গে মিশিয়ে এই পেস্টটাকে বানাতে পারো। তো আমি এটাকে অ্যাজিটিস রাখছি, এর মধ্যে বেশি কিছু তামঝাম করছি না, যাতে করে মানে এটার যে পিওর গুণটা সেটা তোমরা দেখতে পাও, সেটাই আমার উদ্দেশ্য। তো এরপর কী করবো, আমি বেসনের মধ্যে একটুখানি জল দিই, প্রথমে বেসনটাকে একটু হালকা করে পেস্ট বানিয়ে নিলাম। আর এই জলটার জায়গায় তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো। তো ওয়েদার একটু খারাপ হওয়ার জন্য আমি গোলাপ জলটা অ্যাভয়েড করছি। এরপর কী করবো, যে পাতা আর ফুলের পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি একটু মোটা মোটা মনে হয় তো সেক্ষেত্রে একটুখানি জল বা গোলাপ জল অ্যাড করতে পারো, দুধও অ্যাড করতে পারো, আর না হলে প্লেন জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, রেজাল্টে কোনো ফারাক পড়বে না। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিলিয়ে নিলাম এটাকে, ব্যাস সুন্দর আমাদের ফেস প্যাক রেডি হয়ে গেছে। ব্যাস তো বন্ধুরা, এই ফেস প্যাক তোমরা স্টোর করেও রাখতে পারো, ফ্রিজে তোমরা মোটামুটি 3-4 দিনের মতো স্টোর করে রাখতে পারো, বাইরে স্টোর করে রেখো না। আর যদি চাও তোমরা এই পাতাকে বা ফুলকে সানড্রাই করে সেটারও রেখে দিতে পারো, পরে সেটাকে ফেস প্যাকে ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমি এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি আগে, কোনো কিছু অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে অলওয়েজই হচ্ছে মানে তোমার পরিষ্কার রাখবে। তো এরপর কী করবো, আমি এই যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা হচ্ছে মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা চলো এরপর মুখের মধ্যে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিব, এবং এটা তোমরা যে কোনো স্কিন টাইপের তোমাদের হোক না কেন তোমরা ব্যবহার করতে পারো, ড্রাই স্কিনরাও ব্যবহার করতে পারো, অয়েলি স্কিনরাও ব্যবহার করতে পারো, এবং কম্বিনেশন স্কিনরাও এটাকে অ্যাপ্লাই করতে পারো। শুধু তোমার ফুল বা পাতার কোনো প্রবলেম নেই, যদি আলাদা কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করো সেটা স্কিন টাইপ বুঝেই তোমরা ব্যবহার করো। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মুখের মধ্যে মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এটা 10 মিনিট মিনিমাম ওয়েট করতে হবে, এবং তারপর মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মুখটা কী পরিমাণ ফ্রেশ লাগছে।
তবে বন্ধুরা আমি একদিনই বলবো না যে একদিনে স্কিন একদম সুন্দর হয়ে যাবে, এরকমটা হবে না, একটুখানি সময় লাগবে। কম করে 7 দিন এটাকে ব্যবহার করো। পুজোর জন্য যদি ব্যবহার করতে চাও তো পুজোর যে কটা দিন এখনও বাকি আছে রেগুলার বেসিসে লাগাও, পারলে ডেলি লাগাও, পারলে একদিন অন্তর লাগাও। অ্যাসাস তো কিছু খরচ নেই আর সময় মোটে 10 মিনিট লাগছে, তো আরামসে লাগাতে থাকো। স্কিনের এতটা পরিমাণ ইম্প্রুভ হবে যে তোমরা ঘুরে রিটার্ন এসে আমাকে থ্যাংক ইউ বলে যাবে। যদিও বা বন্ধুরা এটা লাগানোর পর মুখ কোনোভাবেই তোমার ড্রাই লাগবে না, যেটা নর্মালি বেসন লাগালে লাগে, কিন্তু তারপরেও তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো তোমাদের আজকের এই রেমেডি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সেই সঙ্গে এটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো। তো চলো টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।